আসসালামু আলাইকুম চ্যাপ্টার টেন পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর শেষ হওয়ার পরে আজকে আবার নিউ চ্যাপ্টার শুরু করতে হচ্ছে চ্যাপ্টার টেন পয়েন্ট ফাইভ অ্যান্ড চ্যাপ্টার টেন পয়েন্ট ফাইভের যে মেইন ফর্মুলাটা আমরা দেখবো সেটা তো আমার হচ্ছে ইউবি ফর্মুলা আমরা ডিফেন্সেশনে ইউবি সূত্র দেখেছিলাম ইউ এন বি কে গুণ করলে যে সূত্রটা হয় আর কি ডিফেন্সেশন করলে সেটা দেখেছি আমরা তো এখন আমরা দেখবো হচ্ছে ইন্টিগ্রেশনের ইউবি সূত্র তো সূত্রটা কি এই যে অংশায়ন সূত্র এটাকে বলা হয় অংশায়ন সূত্র এটার সূত্রটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন অফ ইউবি ডিএক্স ইজ ইকুয়াল টু

তুমি ইউ কে ডিফারেন্সিয়েশন করবা ইউকে কে ডিফারেন্সিয়েশন করবা এরপর এটার সাথে গুণ অবস্থায় আরেকটা ডিফ ইন্টিগ্রেশন দিবা এরপর তুমি ভি কে ডি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করবা ডিএক্স সাপেক্ষে সো এই ডিএক্স টা হচ্ছে এই ইন্টিগ্রেশনের এরপর তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এরপর এই ইন্টিগ্রেশনের ডিএক্স টা হচ্ছে এখানে ঠিক আছে সো এটা হচ্ছে ফর্মুলাটা আর কিভাবে আরকে ফর্মুলাটা ডিস্ট্রিবিউট করছে সো আমরা এখন এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করব তো যেমন আমরা যদি এবার তাহলে চলে আসে আমাদের ম্যাথে তো এখানে তোমার চাইলে আর কি দেখতে পারো মানে এখানকার যে ইয়াগুলো আছে উদাহরণ গুলো দেখতে পারো তো আমি উদাহরণ দেখাইলাম না তুমি নিজের দেখে নিও তো আমরা এখানে চলে আসি এবার এক নম্বরে তো এখানে বেশ কয়েকটা ম্যাচই আছে আমাদের কিন্তু এই ম্যাচগুলো আসলে একটু বড় বড় হয় নর্মালি তো তেমনটা পরীক্ষায় আসে না বাট আসতেও পারে মানে আসার চান্সও থাকে ঠিক আছে যেমন প্রথম যে আমি একটা যে চ্যাপ্টার ইনটিগ্রেশন অফ এক্স চ্যাপ্টারটা করার জন্য আসলে এটা আসলে এটা মানে মনে রাখলেও চলে না রাখলেও চলে বাট মনে রাখলে ভালো হয় কি মানে অঙ্কটা তোমার করার সময় কি হবে তোমার মানে ডিফিকাল্টিস কম ফেস ফেস করবা নর্মালি তুমি যেই জিনিসটা হবে তোমার ধরো যে এখানে তোমার ইউ কোনটা ভি কোনটা এটা চুজ করে তোমার ঝামেলা হয়ে যেতে পারে এখানে তুমি যদি আসলে ইয়া করো আর কি এই যদি তুমি মাথায় রাখো আসলে এই টেকনিকটা এই টেকনিকটা মাথায় রাখলে কোনটা ইউ হবে কোনটা ভি হবে বাট এইটা অনুযায়ী চুজ না করলেও প্রবলেম নাই তোমার অঙ্ক আসলে তুমি অনেকভাবেই করতে পারো প্রসেসটা তোমার অনেকভাবেই হতে পারে বাট অ্যান্সারটা আসলে কোনটা সবচেয়ে ইজি ভাবে যায় সেটা তোমার হচ্ছে মেন মুখ্য বিষয় আসলে তো এখানে মাথায় রাখবা যে এখানে এই লিয়েট মানে এই এল মানে তোমার হচ্ছে লগারিদম ঠিক আছে লগারিদমিক ফাংশন আমি যদি এভাবে লিখে দিই এল হচ্ছে লগারিদমিক ফাংশন আই হচ্ছে আই কি হতে পারে বলো তো আই হচ্ছে ইনভার্স ফাংশন এরপরে এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন টি হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন আর ই হচ্ছে এক্সপোনেন্সিয়াল ফাংশন ঠিক আছে এই সিরিয়ালি তুমি যদি আসো অর্থাৎ এই সিরিয়ালি যেটা তোমার হচ্ছে আগে আসবে তাকে তুমি ইউ ধরবা আর যেটা পরে আসবে তাকে তুমি ভি ধরবা তো যেমন আমি দেখতে পাচ্ছি এখানে এই এক্স হচ্ছে অ্যালজেব্রিক আর ই যদি এক্স হচ্ছে এক্সপোনেন্সিয়াল তো এখানে দেখতে পাচ্ছি যে এ হচ্ছে আগে আসছে ই হচ্ছে পরে আসছে তো আমি এটাকে ইউ এটাকে ভি ধরতে পারি মানে এতে করে আবার অঙ্কটা সহজ হবে তো সেই হিসাবে আমি যদি এখানে লেখা দিয়ে দিই এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি তাহলে আমাদের এখানে কি ফর্মুলাটা কি পড়বে বলো তো ফর্মুলাটা তোমার হচ্ছে এভাবে ডিস্ট্রিবিউট করবা যে ইন্টিগ্রেশন অফ এই দেখো ইউ ডি এক্স তার মানে এক্স ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডি এক্স অফ এক্স দেন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ডি এক্স ঠিক আছে দেখো এভাবে করে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম তাহলে এক্স এর ডিভিশন করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু মাইনাস করলে হবে কত বলো তো ওয়ান তাহলে ওয়ান তো 1 ওয়ান বাদ তাহলে আবার ইনটিগ্রেশন করতে হবে ইস কে এটা করলে কি হবে ই এক্স সি হবে এটা খুবই সহজ একটা ব্যাচ ছিল এক্স স্কোয়ার বাই টু আবার ইটু দি পর এক্স এর ই টু এক্স সি হবে প্লাস সি তাহলে এক্স ঠিক আছে তাহলে আমার হচ্ছে কি পাইলাম

আমরা সবার আগে তো এক্স কে নিছি তো এক্স ইন্টিগ্রেশন ও কেচা একটু ভুল হয়ে গেছে সরি একটু ছোট ভুল হয়ে গেছে আমাদের সূত্রটা কি ছিল আরেকবার দেখিনি আমরা দেখো সূত্রটা হচ্ছে এই যে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ঠিক আছে এটা একটা ছোট একটা হয়ে গেছে আমার মানে ইউ ইন্টিগ্রেশন অফ ভি হবে আমি ভুলে ইন্টিগ্রেশন অফ ইউ দিয়ে ফেলছিলাম এটা আসলে একটা ছোট একটা মিসটেক হয়ে গেছে আমার এখানে মানে ইন্টিগ্রেশন আমি দুইবারই ভি কেই করব ঠিক আছে এই যে ইউ ভি ডি এক্স মানে দুইবারই আমি ভি কে ইন্টিগ্রেশন করব তো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডি এক্স মাইনাস মানে যেটা তোমার হচ্ছে ইউ ফর সেটা তোমার ডিফারেন্সিয়েশন হবে বাট সেটা তোমার হচ্ছে ইন্টিগ্রেশন হবে না ওকে তো এটা হচ্ছে বিষয়টা তো আমি এখানে মিশনটা একটু ঠিক করে নিচ্ছি আই এম রিয়েলি সরি এখানে তোমার হচ্ছে এটা ওকে তাহলে এটা তোমার কি হবে এই যে ইউ ভি ডি তাহলে যে ইটু দি পাওয়ার এক্স ডি এক্স সো এটা তোমার ইউ না এটা সরি এটা তোমার হচ্ছে এক্স ই টু দি ফর এক্স ডি এক্স তাহলে এক্স ই টু দি ফর এক্স ওকে তাহলে এক্স ই টু দি ফর এক্স দেন মাইনাস ই টু দি ফর এক্স প্লাস সি এখান থেকে এটি তোমার এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান ওকে প্লাস সি এটা হচ্ছে অ্যান্সার তাহলে হয়ে গেল আমাদের এই ম্যাটটা আচ্ছা তাহলে এক তো শেষ একের এক গেল এবার আমি একের দুইয়ে আসি তাহলে একের দুই নাম্বারটা কি দিছে যে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আচ্ছা এটা করাইলাম না আমি তাহলে এবার একের তিন করাই একের তিন করাচ্ছি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডি এক্স এইটা আমাদের এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন চলে আসছে এবার তাহলে একের তিন হচ্ছে কি ফাংশনটা হচ্ছে আগে আসছে ইটা হচ্ছে পরে আসছে তো আমি যদি সেই হিসাবে এখানে ধরি এটাকে আমি ইউ এটাকে ধরব হচ্ছে আমি ভি ওকে সেই হিসাবে আর কি তাহলে এখানে তাহলে কি করবো কজ এক্স এই দেখো যেমন ইউটা আগে তাহলে কজ এক্স ইনটিগ্রেশন অফ x dx মাইনাস okay? so

এবার দেখো এটা মাইনাস প্লাস ইনটিগ্রেশন অফ সাইন এক্স ইক্স এবার দেখো তোমাদের একটা জিনিস সেবা শিখাই দিব আমি সেটা হচ্ছে এখানে তুমি একটু একটা কারেকশন করে নাও সেটা কি কারেকশন জানো যে এখানে তুমি এটাকে ধরে নাও যে লেট আই ইস ইকাল টু মানে ইন্ডিগ্রেবল ভ্যালু আর কি তো তোমার হচ্ছে এটাকে তুমি আই ধরে নিচ্ছ হুইচ ইজ ইন্ডিগ্রেবল ভ্যালু এটাকে আই ধরে আই ধরে আমি ডিনোট করতেছি ঠিক আছে সো এটার ভ্যালু এটা হচ্ছে আই আই এর ভ্যালুটা কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডি এক্স এখন ভাইয়া একটু খেয়াল করে দেখো এই জায়গায় দেখো আমি যদি এখানে কজ এক্স ই টু দি পাওয়ার এক্স লেখার পরে এখানে তুমি যদি সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স কে তুমি যদি আবার দেখতে পাচ্ছ তুমি এখানে এটা হচ্ছে ইউভি পড়তেছে তাই না আবার এখানে ইউভি পড়তেছে দেখছো এখানে ইন্টিগ্রেশন অফ ইউভি ডি এক্স পড়তেছে আবারও সো সেই হিসাবে যদি আমি এখানে আবারও ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডি এক্স অফ সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সেকেন্ড ব্রাকেট ডি এক্স দেখছো এই জায়গাটাতে কিন্তু আবারও আবার ইভি পড়লো তাহলে আবার তাহলে বিষয়টা খেয়াল করে দেখো তো কি হচ্ছে ঘটনাটা আসলে এই যে অঙ্ক করলে এই জন্য অনেক বড় হয়ে যায় মাঝে মাঝে যেমন আমি যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এখানে আবার ইন্টিগ্রেশন এখানে ডি বাই ডি এক্স অফ সাইন এক্স ও সাইন এক্স রিপ্রেজেন্ট করলে হবে হচ্ছে কজ এক্স অ্যান্ড ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স বাস তাহলে এবার একটা একটা বিষয় খেয়াল করে দেখো তো ভাইয়া এবার যে আমাদের যে ঘটনাটা ঘটতেছে এখানে যে আমরা যেই জিনিসটা আসলে শুরু করছিলাম এই যে ইন্টিগ্রেশন অফ

মানে একটা ইনফিনিট ইন্টিগ্রেশন এই ইনফিনিট ইন্টিগ্রেশনের কোনো আসলে এক্স্যাক্ট ভ্যালু তুমি পাচ্ছ না বাট তোমাকে কিন্তু একটা এক্স্যাক্ট ভ্যালু বের করতে হবে তো তুমি কি করছো তুমি হচ্ছে এই কোয়েশ্চেনটাকে আয় ধরে নিছো এটা তোমার কি লাভ হলো এবার আমি যদি একটু খেয়াল করে দেখাই তোমাকে যে এখানে আই ইজ ইকাল মানে এখানে সব জায়গায় তোমার আই আসবে সো আই ইজ ইকাল টু কজ ই টু দি পাওয়ার এক্স প্লাস দেখো যে সাইন এক্স ইন্টু দি পাওয়ার এক্স মাইনাস এবার এই টোটালটাকে আমি যদি এবার তাহলে আই বসায় দিই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই অর্থাৎ আমরা বলতে পারি যে যেহেতু আই ইজ টু হচ্ছে কজ এক্স ইজ ইন্টিগ্রেশন অফ কজ এক্স ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এই যে এজ যেভাবে আমরা কোয়েশ্চেন ধরে নিয়েছি সেভাবে আমরা এটাকে আই বসাই দিলাম এটা করে দেখো তোমার যেই একটা ইনফিনিট টার্ম চলে আসতেছিল সেই টার্মটা কিন্তু এখন আর আসতেছে না তাই না এবার কিন্তু এটা আই আই ধরে ফেলেছি আমি এখন বিষয়টা বুঝো যে তাহলে আমি কি করতে পারি দেখো আমি এই মুছে দিচ্ছি তাহলে এবার এই জায়গাটা তাহলে দেখো এই যে এখানে আইটা এই আইটাকে আমি এখন এই পাশে পাঠিয়ে দিচ্ছি তাহলে কি হয়ে যাবে এটা টু আই হয়ে যাবে তা টু আই ইজিক্স এক্স প্লাস সাইন এক্স ইর এক্স দেখছো তাহলে সুতরাং

যেমন দেখো এই যে ইটু x এক্স বাই টু এই যে কজ এক্স প্লাস সাইন এক্স ঠিক আছে এই যে ইটু দিবার এক্স বাই টু সাইন এক্স প্লাস কজ এক্স সো আই হ্যাভ তোমার বুঝতে পারছো ঘটনাটা কি হচ্ছে তাহলে এবার যদি আমি এটাকে ক্লিন করে দিচ্ছি আর এই ধরনের ম্যাথ আসলে এভাবে করতে হবে এছাড়া কোনো উপায় নাই তোমাদের শর্ট কোনো টার্ম নাই তো এই জন্য আসলে চ্যাপ্টারটা ম্যাথগুলো একটু বড়ই হয় নর্মালি যদি তুমি একটু খেয়াল করে দেখো আমার কিন্তু প্রথম দিকের ম্যাথটা দেখো কত বড় হয়ে গেছে এক নাম্বারের ম্যাথ যদি এত বড় হয় তাহলে বুঝতে পারতো যে পরবর্তীতে আমাদের ম্যাচগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে সো আমি একের চার করালাম না একের পাঁচ করালাম না একের ছয় করালাম না একের সাতও করালাম না বিকজ এগুলো একই টাইপের ম্যাচ তুমি কি করবা সব একই ভাবে ট্রাই করবা দেখবা যে সব একই ধরনের ঘটনা ঘটতেছে ঠিক আছে আহ এখানে একটা একটা ম্যাচ দেখো তোমার সামনে দেখো একটা ম্যাথ একের ছয় নাম্বারটা এই একের ছয় নাম্বারটা কি দেখো তো যে ই টু দিবার টু এক্স কজ ই টু দি দিবার এক্স এখানে কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে কজের ফাংশন মানে কজের মধ্যে পথে e টু দি পাওয়ার x দুকে পড়ছে সো তুমি কিন্তু অবভিয়াসলি মাথায় রাখবা যে সেই হিসাবে কিন্তু এমন না যেটা এক্সপোনেনশিয়াল ফাংশন রে কিন্তু ট্রাইগোনোমেট্রিক ফাংশনই অর্থাৎ কজ e টু দি পাওয়ার x এটা কিন্তু একটা একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন আর e টু দি পাওয়ার 2x যেটা এক্সপোনেনশিয়াল ফাংশন সেটা তুমি এটাকে ইউ ধরবা এটাকে ভি ধরবা ওকে দেন তুমি হচ্ছে ম্যাট্রিক্সটাকে সলভ করবা সো এটা আমি করাচ্ছি না আমি তাহলে এবার দুই নম্বরে চলে আসি এখানে আমাদের কিছু স্পেশাল ম্যাথ আছে যেমন দেখতে পাচ্ছো যে এখানে স্কয়ার আলা ম্যাথ আছে মানে ডাইগ্ৰামর মধ্যে ফাংশনের মধ্যে স্কোয়ার দিয়ে গেছে সো আমরা এই এই ম্যাথগুলো ট্রাই করে দেখি যে কেমন হয় ম্যাথগুলো তো যেমন দুই এর একটা যদি আমরা ট্রাই করি যে ইন্টিগ্রেশন অফ এক্স cos স্কোয়ার এক্স ডি এক্স তো আমরা এটা করে ফেলি আমরা একই ধরনের ম্যাথগুলো করব না বিকজ হচ্ছে আমাদের চ্যাপ্টার আসলে ম্যাথ অনেক আমি যদি সব কয়টা চাই তাহলে আসলে কোনোদিন সম্ভব না শেষ করা ইট ইন্টিগ্রেশন সিলেবাসে জীবনে শেষ হবে না এটা তোমার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স না সরি ইনটিগ্রেশন অফ এক্স এক্স ডি এক্স ওকে তাহলে আসো এই ব্যাপারটা আমরা সলভ করি তো একটা একটা জিনিস বাধা রাখো যে এখানে কথ স্কোয়ার এক্স ডিএক্স দিছে তুমি দেখতে পাচ্ছো এখানে আসলে যে এটা হচ্ছে এল জেব্রিক এটা হচ্ছে টাইগর মেট্রিক তো আমি দেখতে পাচ্ছি যে এখানে এল জেব্রিক মধ্যে এ হচ্ছে আগে আসে টি হচ্ছে পরে আসে সো এটা হচ্ছে ইউ এটা হচ্ছে বি অবভিয়াসলি তো আমি যদি এটাকে ইউ আর ভি ধরে নিই তাহলে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি তাহলে ভিটাকে আমি ইন্টিগ্রেশন করবো একটা বিষয় মনে করাই যে তোমাদেরকে যে তোমরা যখন কজ স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করছো তখন তোমাদেরকে একটা শর্টকাট টার্ম আমি শেখাই দিয়েছিলাম দ্যাট ওয়াজ হোয়াট যে তোমার হচ্ছে হাফ এক্স প্লাস সাইন টু এক্স বাই টু এরকম কিছুটা ভ্যালু আসছিল কীভাবে আসছিল আমি তখন কী করছিলাম এখানে একটা হাফ আনছিলাম দেন টু কজ স্কোয়ার এক্স করছিলাম এরপরে হাফ টু কজ স্কোয়ার এক্স মানে তোমার হচ্ছে ওয়ান প্লাস cos 2x ओके okay. 1 cos 2x এবারে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে যে 1 কে করলে হবে তোমার হচ্ছে x আর cos 2x করলে কি হবে cos 2x করলে তোমার হবে হচ্ছে sin 2x 2 শেষ তো এটা ছিল মেবি হচ্ছে আমাদের ইয়াটা আর কি ওকে সো হাফ x sin 2x 2 এটা হচ্ছে আমাদের ইয়াটা ছিল অঙ্কটা ছিল এরকম তো আমরা এভাবে করে আসলে ইনটিগ্রেশন করছিলাম তো আমরা যদি এখন ডিরেক্টলি এই দিনটা অ্যাপ্লাই করি এখানে তাহলে আমাদের কিন্তু এই যে দেখো এই যে শর্ট ট্রাক গুলো শিখাই দিয়েছিলাম শর্ট গুলো কিন্তু এখন কাজে লাগবে তো আমি দেখো এই যেখানে লিখতে পারতেছি তাহলে এবার যে আমাদের ফর্মুলা অনুযায়ী এই যে মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট অফ ডি এক্স ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স সরি এখানে ইউ কেন লিখলাম আমি এখানে এক্স হবে ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার এক্স ডি এক্স সেকেন্ড প্যাকেট শেষ দেন হচ্ছে এই ইন্টিগ্রেশনের ডি ওকে তাহলে কজ স্কোয়ার এক্স ডি এক্স ইন্টিগ্রেশন করলে কি পাবো বলতো এই যে সাইন এক্স প্লাস সাইন টু এক্স বাই টু তাই তো হাফ এক্স প্লাস সাইন টু এক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান কে ডিপেশন করলে হবে ওয়ান সরি এক্স ডিপেশন করলে হবে হচ্ছে ওয়ান আবার এটাকে করলে কি হবে সেম হাফ এক্স প্লাস সাইন টু এক্স বাই টু এটা আবার এটা আবার ডি এক্স তার মানে এখানে কিন্তু দেখছো এখানে কিন্তু আবার আমার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে তো এটা তোমার কি হবে এবার তাহলে এক্স বাই টু প্লাস সাইন টু এক্স বাই ফোর আমি হাফটা গুণ করে দিলাম আর কি ঠিক আছে আমি হাফটা সাথে ভিতরে গুন করে দিলাম এরপরে মাইনাস এই হাফটা বের করে নিচ্ছি হাফটা বের করে নেওয়ার পরে দেখো এখানে আবার ইন্টিগ্রেশন অফ এক্স তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে এক্স স্কোয়ার বাই টু ওকে তাহলে আমি এই ইন্ডিকেশন সাইনটা পৌঁছে দিচ্ছি ইন্টিগ্রেশন করলে কি হবে এক্স স্কোয়ার বাই টু এক্স করলে এই হাফ তো বাইরেই আছে আর সাইন টু এক্স বাই টু এখানে আবার এই হাফটাকে বাইর করে নিচ্ছি আমি সো হাফ বের করে নিলাম তাহলে সাইন টু এক্স সাইন টু এক্স ইন্টিগ্রেশন করলে কি হবে অবে যে সাইন ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে তোমার মাইনাস কজ তাই না সো মাইনাস কজ হবে কজ হয়ে যাবে এটা তাহলে মাইনাস কজ টু এক্স এবং যেহেতু তোমার হচ্ছে এখানে এক্স এর সহগ হচ্ছে টু সো আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সহগ যখন এম থাকে তখন সেই ইন্টিগ্রেশনের পরে সেটা ওয়ান বাই এম আকারে বের হয়ে আসে

একটা হচ্ছে তোমার এলজেব্রিক বাকি দুটা কি ট্রাই করে មិছি সো এটা কিন্তু দেখো কতটা বড় আসতে পারে মানে কোশ্চেনটা বড় হইতে পারে তোমার মানে তুমি যদি এটাকে ট্রাই করতে যাও তিন ভাবে মানে তুমি দুইবার দুইবার করে ইউবি ফেলবা তো এটা করার আসলে কোনো দরকার নাই একটু খেয়াল করে যদি দেখো বিষয়টা যে 2 এর 2 নাম্বার এটা আসলে কি হইছে ইন্টিগ্রেশন অফ x sin x cos x dx এটা আসলে তুমি কি করবা জানো এখানে তুমি একটা হাফ দিবা তাহলে তো এটা হয়ে যাবে কি জানো যে এটা তোমার হবে হচ্ছে 2 sin x cos x তো এত চিন্তা করো টেনশন করা কিছু না এটা তোমার খুবই সহজে আসলে আমরা বাস এবার তুমি এবার এটাকে কি করবা এই যে দেখো আবার কিন্তু ওই তোমার ইন্ডিকেশন টার্ম চলে আসে একসাথে এই টার্ম আশা মানে কি বলছো এই অঙ্ক এই অঙ্কের কোনো শেষ নাই আনসার সুতরাং ধরে নেবা যে আই ইজ ইকাল টু হাফ তাহলে এক্স সাইন টু এক্স এক্স ওকে চলে গেল এবার তুমি এটাকে ইন্ডিকেশন করো এবার কোনো মারা নেই তোমাকে ডিকেশন করতে কোনো সমস্যা নাই তো এইটা হচ্ছে তোমার এই যে এক্স আমি ধরে নেব যে এটা তোমার হচ্ছে অ্যালজেবিকটার আগে আসবে সো সাইন টু এক্স ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডি এক্স অফ এক্স ইন্টিগ্রেশন অফ সাইন টু এক্স ডি এক্স ইন্টিগ্রেশন অফ ডি এক্স ঠিক আছে তো এবার তুমি নর্মাল ইন্টিগ্রেশন করতে থাকো এটাকে সো হাফ এক্স তো এটা এক্স এটা ইন্টিগ্রেশন অফ সাইন টু এক্স ডি এক্স মানে তোমার হচ্ছে এটা কস টু এক্স না মাইনাস কস টু এক্স বাই টু দেন মাইনাস এটা আবার এক্স এ ইন্টিগ্রেশন করলে হবে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে ওয়ান সো এটা বাদ তো সাইন টু এক্স বাই টু এটা এটা করলে কি হবে মাইনাস কস টু এক্স বাই টু ওকে তো এটা আসলে মানে ফরচুনেটলি এক্সটা হচ্ছে ওয়ান হয়ে গেছে বুঝছো তাহলে তোমার কিন্তু এখানে কিন্তু ওই যে ওই জিনিসটা চলে আসতো আর কি মানে তার মানে এই অঙ্কটা কিন্তু ফিনিট মানে এই ম্যাটার অ্যান্সার কিন্তু ফিনিট হবে ইনফিনিট না কিন্তু কারণ দেখো তুমি এই যে তুমি আবার ইন্ডিকেশন করতে পারবা সো এখানে এটাকে আই না ধরলেও চলবে বাট ধরে নিতে কোনো সমস্যা নাই কোনো এতে কোনো প্রবলেম হবে না তোমার ধরে নেওয়া তোমার এতে কোনো ঝামেলা হবে না বাট তোমার হচ্ছে এটা মানে ইনফিনিট হইব না হলো না আর কি অ্যান্সারটা বাট আমি আর কি ভাবছিলাম যে এটা ইনফিনিট হতে পারে আর কি ঠিক আছে তো মাইনাস এক্স কস টু এক্স বাই টু তো যাই হোক এটা আমি আর করতেছি না তুমি এটা করে নিবা আই হোপ তোমাদের বুঝতে পারছো যে এটা করে আমি টাইম নষ্ট করলাম না সো এটাকে কস টু এক্সকে ইন্টিগ্রেশন করলাম তোমার হবে হচ্ছে আবার সাইন টু এক্স বাই টু ঠিক আছে সো এটা আমি আর করাইলাম না এটা বাদ তো আমাদের বেস্ট কিছু ম্যাথ আর কি বাদ যাবে এভাবে কারণ সবগুলো করানো তো পসিবল না একই ধরনের ম্যাথ আর কি সো সেক এক্স এটাকে তুমি কি করবা সেক স্কোয়ার এক্সট্রাকে বিষয়টা খুবই সিম্পল তুমি চাইলে সেক স্কোয়ার এক্সট্রাকে তুমি হচ্ছে চাইলেই এটাকে ইয়ে করে নিতে পারো আর কি না এটা কিছু করার দরকার নেই বিকজ আমার জানাই যে টেন কে ডিপ্রসেশন করলে হয় হচ্ছে দেখো টেন এক্সকে ডিপোসেশন করলে হয় হচ্ছে তাহলে ইন্ডিকেশন অফ সেক্ড স্কোয়ার এক্স কি হবে এটা হবে হচ্ছে টেন এক্স তো অবভিয়াসলি এখানে তোমার হচ্ছে এক্স সেকেন্ড স্কোয়ার এক্স দিছে তার মানে তুমি হচ্ছে ধরবা ধর বা ইউরোপে ধরবা ভি তো অটোমেটিক এখানে টেন এক্স জেনারেট হবে তো অ্যান্সারের মধ্যে তুমি দেখবে যে টেন এক্স চলে আসছে ঠিক আছে যেমন আমি দেখি তোমাকে দেখাই দিই দুইয়ের তিন নাম্বারটা এই দেখো দেখছো টেন এক্স চলে আসছে এখানে তো এটা আমি এটাও করাচ্ছি না এটাও সহজ ম্যাথ আহ এরপর তোমার দেখো দুই এর চার নাম্বারটা সেক এক্স টেন এক্স তো এটা দেখো তুমি ভাইবো না যে এখানে তোমার তিনটা তিনটা টার্ম দিয়েছে এখানে আসলে বিষয়টা তা না বিষয়টা খুবই সিম্পল তুমি একটু চিন্তা করে দেখো তুমি যখন সেক এক্স এর ডিফ্রেন্সিয়েশন করতেছিলা সেক এক্স এর ডিফ্রেন্সিয়েশন করলে কি হইতো এটা তোমার হতে হতো সেক এক্স টেন এক্স তাই না তো সিম্পল বিষয়টা হচ্ছে এটাই যে এখানে তোমার এক্স সেক এক্স টেন এক্স দিছে তো আমরা তুমি এটাকে ইউ ধরবা এটাকে ভি ধরবা তো এটাকে ইন্টিগ্রেশন করলে তোমার হচ্ছে সেক এক্সটা ব্যাক হবে তো অ্যানসার মধ্যে তুমি দেখবা যে সেক এক্স আছে

আসতো আসলো আসতে পারে বাট তেমন ইম্পর্টেন্ট না এক দুই বা তিন তিন থেকে কিছু ম্যাথ আছে যেগুলো তোমার খুবই ইম্পর্টেন্ট ম্যাথ অ্যান্ড অবভিয়াসলি পাঁচ নাম্বারের কিছু ম্যাথ অনেক ইম্পর্টেন্ট মানে মোটামুটি বাকি সবগুলা ম্যাথে যেগুলো আছে আর কি এই চ্যাপ্টারে সেখান থেকে অঙ্ক আসতে পারে সো আমি তিন নাম্বার থেকে করাচ্ছি তো এবার দেখো তিনের এক নাম্বারটা যে সাইন ইনভার্স এক্স ডি এক্স তাহলে বিষয়টা বুঝবো এবার ভাইয়া যে তুমি এতদিন সাইন ইনভার্স এক্সের যে ফর্মুলাটা তুমি শিখছিলা সেটা তুমি হচ্ছে এখন দেখবা যে কীভাবে আসলে ফর্মুলাটা মানে আমাদের অ্যান্সারটা কিভাবে আসে আর কি ঠিক আছে ধরো যে আমাদের সাইনের কি সূত্র ছিল যে ডি বাই ডি এক্স সরি ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডি এক্স এটা ফর্মুলা কি ছিল যে ওয়ান বাই রুট ওভার ওয়ান এক্স স্কোয়ার তাই না এখন এই যে অ্যান্সারটা এটা কিভাবে আসলে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে আসে এটা কিভাবে সম্ভব তাই না তো আমরা এখন সেই জিনিসটা ট্রাই করবো চলো আহ নাকি না সরি আমি তো মানে ভুল লেখছি আমি সরি আমি তো ডিফেন্স মানে ডিফেন্স সেশনে অ্যানসার লিখে ফেলছি সরি এটা ভুল করছি যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে যে তুমি এতদিন হচ্ছে ডিফেন্স সেশন অফ সাইন ইনভার্স এক্স দেখছো আর কি ঠিক আছে ডিফেন্স সেশন অফ সাইন ইনভার্স এক্স দেখছো যে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স সো এখন হচ্ছে আমরা দেখব যে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স কি হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের এবার এবার দেখার পালা তো চলো দেখে ফেলি আমরা তো এটা তোমার হচ্ছে তিনের এক তো এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসবে তো এগুলো তুমি একটু মানে টু এসটা দিয়ে রাখতে পারো এই ম্যাথ গুলা তো সাইন বাস এক্স ডি এক্স এখন বিষয়টা বুঝো দেখো আমাদের সূত্র হচ্ছে ইউবি এখানে তুমি বুঝতে পারছো এই চারটা তোমার হচ্ছে ইউবি টার্ম দিয়ে অঙ্ক করতে হবে হ্যাঁ এখন তোমাকে জিনিস হচ্ছে সাইন বাস এক্স এখানে একটাই টার্ম আমি ধরে নিলাম যে লেট আই ইজ ইকাল টু ইন্ডিকেশন অফ সাইন ইনভার্স এক্স ডি এক্স ফোর মানে ফোর মাই সেফটি আর কি যদি ভবিষ্যতে যায় তুমি দেখো যে তোমার এখানে ইনফিনিটি অ্যান্সার আসতেছে তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে টা ধরে নাও তোমার যুক্তিসঙ্গত হবে তো সেই হিসেবে আগে ধরে রাখলাম আই এখন এখানে যদি তোমার দেখতে পাচ্ছো এখানে ইউবি টার্ম নাই এখানে শুধুমাত্র একটাই টার্ম দিছে কিন্তু তুমি মাথায় রাখো সব ভাইয়া যে সাইন ইনভার্স এক্সে কখনো ইন্ডিকেশন করা যায় না কখনোই সম্ভব না এটা ইন্ডিকেশন করা এটা ইম্পসিবল এমন একটা টার্ম এটা একটা আনডিফাইন্ড ইন্ডিকেবল টার্ম সো এটাকে ইন্ডিকেশন করতে হলে কি করতে হবে আমাকে ধরে নিতে হবে যে এটা সামনে একটা ওয়ান আছে এটা ধরে নিতে হবে আমাকে ঠিক আছে সো আমি যদি সামনে এটাকে একটা ওয়ান ধরে নেই তাহলে এই ওয়ানটা হচ্ছে একটা এলজেব্রিক টার্ম এবং এটা হচ্ছে একটা টার্ম সো তুমি বুঝতেই পারতেছো যে এখান থেকে যদি আমি খেয়াল করে দেখি যে ইনভার্স এটা হচ্ছে ইউ এ হচ্ছে ভি বিকজ আমার জানি যে ইনভার্স টার্মটা হচ্ছে তোমার হচ্ছে আগে আসতেছে সেই হিসাবে হচ্ছে ইউনভার্স আমি ইউ ধরবো আর এলজিব্রিক হচ্ছে আমি ভি ধরবো তাহলে এটা হচ্ছে আমার ইউ হয়ে গেল আর এটা হচ্ছে আমার ভি হয়ে গেল তাহলে আবার কি লাভ হলো যে সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান এর জায়গায় আমি ডিরেক্টলি ডিএক্স লিখতেছি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডি এক্স ওকে আমার সাথে এবার দেখো এবং কটা কিন্তু এবার খুবই সহজ হয়ে গেল একটা ওয়ান সামনে ধরে নেওয়ার কারণে তাহলে

ইসিক টু হচ্ছে কি বলো যে কি ধরা যায় ধরলাম হচ্ছে তোমার এটা জেড তাহলে সেই হিসাবে ডিপ্রসেশন করতেছি আমি এবার তাহলে জিরো মাইনাস টোয়াইস এক্স এক্স ডি টু ডি জেড তাহলে এক্স এক্স ডি টু মাইনাস হাফ ডি জেড তাহলে মাইনাস হাফ চলে আসবে তাহলে এক্স এক্স মাইনাস এই মাইনাস হাফটা সামনে নিয়ে নিতেছি আমি তাহলে মাইনাসে তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হাফ হয়ে গেল

সো এটা গেল ইনভার্স এক্স এরটা এবার আসি হচ্ছে আমি কজ ইনভার্স এক্স এটাও কাইন্ড অফ সেম হওয়ার কথা আই তোমার পারবা তাহলে এবার এটাকে আমি তাহলে করতেছি না এ দেখো সেম ম্যাথ খালি তোমার কি হয়ে যাবে এখানে দেখো তো কজ ইনভার্স এক্স এখানে একটা মাইনাস চলে আসবে কেন হবে স্বাভাবিক স্বাভাবিক কথা যে তুমি যখন এই যে এখানে এইটা আমি তুমি যখন ক্রস ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন করবা তখন এখানে একটা মাইনাস জেনারেট হবে সো অভিয়াসলি আমাদের এখানে অঙ্কটা ওভাবেই হয়ে যাবে ঠিক আছে আমি এটা করতেছি না ক্রস ইনভার্স এরটা এটা তুমি নিজেই পারবা আশা করি সো তিনের দুই শেষ তিনের তিনে আসে আমরা তো এটা তোমার কি দিচ্ছে তিনের তিন এক্স টেন ইনভার্স এক্স ওকে তো এটা কি করবা টেন ইনভার্স এক্স তো অবভিয়াসলি তুমি টেন ইনভার্স মানে ইনভার্স ফাংশনটাকে তুমি হচ্ছে ইউ ধরবা এল তুমি ভি ধরবা সো এটাও কোটামাটি সহজ নয় তারপরে আমরা করে ফেলি ঠিক আছে আমরা করে ফেলি এটা আচ্ছা তো এখানে আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে যে এই ম্যাটার ক্ষেত্রে ওই যে যেহেতু দেখতে পাচ্ছি আমি যে ইনভার্সটা আগে আসতেছে তো সেই হিসাবে হচ্ছে আমি ট্যান ইনভার্স এক্স কে ইউ ধরবো এটাকে ভি ধরবো ঠিক আছে তাহলে ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স ওকে মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা হচ্ছে তোমার হচ্ছে ডি বাই ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স এটাকে আমি আয় ধরে রাখলাম আমার সুবিধার জন্য আসলে দেন ট্যান ইনভার্স এক্স 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 এর ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স স্কয়ার বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সেশন করলে কি হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাই না এটা আমরা সবাই জানি আর এটাকে করলে হবে তোমার এক্স স্কোয়ার বাই টু ওকে তাহলে আমরা দেখো দেখতে পাচ্ছি এখানে কি আসলে দাঁড়াইলো টার্মটা এটা হয়ে গেল ডিএক্স সো এখানে এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স মাইনাস এই হাফটাকে বাইরে নিচ্ছি সো হাফ বাইরে চলে আসলো এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আচ্ছা তো এবার এই দেখো একটা টার্ম চলে আসছে আমাদের এখানে একটা টার্ম চলে আসে এইটাকে হচ্ছে আমাদের এবার ইন্টিগ্রেশন করতে হবে সো এই টার্ম ইনটিগ্রেশন কিভাবে করতে পারি আমরা তো এই ধরনের এই অগুলা খবরকে তোমাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে তোমাকে আমি অনেক আগেই বলছিলাম টেন পয়েন্ট ফোর করার সময় আমি বলছিলাম যে এখানে হচ্ছে একটা ইয়ে করতে হয় সেটা কি এখানে একটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরকম একটা টার্ম আনতে হবে তোমাকে যেন তোমার অঙ্কটা সিম্পল হয়ে যায় আসলে নাহলে কিন্তু এটাকে কখনো ইন্টিগ্রেশন করা যাবে না এতে করে তোমার কি লাভ হলো তোমার এখানে দেখো এই টার্মটা পুরোটাই আউট হয়ে গেছে মাইনাস হাফ এটা তোমার দেখো কি লাভ হলো এটা যে ওয়ান এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান্স স্কোয়ার ডিএক্স মানে এই টার্মটাকে তুমি আলাদা করে নিলা দেন তুমি হচ্ছে এই টার্মটাকে আলাদা করে নিবা ওকে তাহলে দেখো যে মাইনাসে মাইনাসে প্লাস হাফ হয়ে গেল এটা ইন্টিগ্রেশন হবে যে ওয়ান মানে ডিএক্স ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাস দেখছো সহজ হয়ে গেল না এবার তাহলে দেখো কি পাচ্ছি আমি এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স দেন হচ্ছে মাইনাস এখানে এটা 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 কাটাকাটি চলে যাবে থাকবে হচ্ছে অনলি ডি এক্স তো ডি এক্স ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স তাহলে যে মাইনাস হাফ তার মানে এক্স বাই টু প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে ট্যান ইনভার্স এক্স সো হাফ টেন ইউনিভার্স এক্স শেষ সো কি পাইলাম আমরা যে হাফ টেন ইউনিভার্স এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু টেন ইউভার্স এক্স মাইনাস এক্স বাই টু এটাই হচ্ছে অ্যান্সার প্লাস সি তুমি এটাকে যদি করে লেখো তাহলে তোমার হচ্ছে এক্স তুমি নিতে পারো এবং তুমি হাফও নিতে পারো তাহলে হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান টেন এক্স মাইনাস এক্স বাই টু প্লাস সি এটা হচ্ছে অ্যান্সার যদি মিলাই দেখি

আচ্ছা এবার টেন এবার এটা আসো সাইন এটা কিভাবে করা যেতে পারে এটাও একদমই সেম জিনিস ঠিক আছে তুমি এখানে এটাকে ওই একই জিনিস ভাবে ট্রাই এটা এখানে ওই সাইন বাস এক্স স্কোয়ার কে তুমি ইয়ে করবা আর কি ইন্ডিকেবল টার্ম ধরে নিবা আসলে এবার তুমি এক্সটাকে তোমার হচ্ছে ওই ইয়া করে নিবা তাহলে এটা এটাও না আমি আর তো এটা এটা গেল এবার চারের একে আসি দেখো চারে কি দিছে চারের ম্যাথ হচ্ছে তোমার ওই যে আমাদের আমরা যখন ট্রাইগোন করতেছিলাম তখন দেখো আমরা কি রকম ম্যাথ করছিলাম যে তোমার হচ্ছে মানে আমরা আমার সূত্র ফর্মুলা দেখেছিলাম তাই না যেমন দেখো এই যে দেখো টু সাইনে কস বি টু কস এ সাইন টু কস এ কস বি টু সাইনে বি এই যে ফর্মুলাগুলো গুলো আছে না আমরা এখন আসলে এই ফর্মুলাগুলোর গুলোর উপর ডিপেন্ড করবো করে আসলে ম্যাথগুলো গুলা করবো তাহলে দেখো এবার আমি হচ্ছে চার একটা নাম্বারটা সলভ করি ওই ম্যাথের মতো করে তাহলে এখানে আমাকে অবভিয়াসলি একটা হাফ আনতে হবে কারণ হচ্ছে আমার ফর্মুলার মধ্যে আছে টু তো টু তো আমার এখানে অঙ্কের মধ্যে দেওয়া নাই তো এখানে আমি হাফ আনবো তাহলে টু কস আমি থ্রি এক্সটাকে আগে লিখি যেহেতু থ্রি হচ্ছে বড় সংখ্যা সো মানে থ্রিটাকে আমি আগে লিখি টু টুটাকে আমি পরে লিখি অলওয়েজ বড়টাকে তুমি আগে লিখবা তাহলে তোমার হচ্ছে এ ধরতে পারবা মানে এটা কস এ এটা কস বি সেই হিসাবে আসুন ঠিক আছে তাহলে আমাদের টু কজ এ কস ফর্মুলাটা কী ছিল যেমন দেখো আমাদের ফর্মুলা ছিল এরকম যে আমি এখানে এখানে লিখে ফেলতেছি এই জায়গাটাতে তাহলে টু কজ এ বি টু কজ এ কস বি এটার ফর্মুলা ছিল হচ্ছে আমাদের কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি একটু খেয়াল করে দেখো ফর্মুলাটা যদি তোমার দেখাই যে টু কসে কস বি দেখো কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি ঠিক আছে তো এই দেখো ট্রাইগোনোমেট্রি যেটা তোমাদের আসলে সব জায়গাতেই থাকবে তো ট্রাইগোনোমেট্রি ফর্মুলা কোনো দিনই ভুলা যাবে না তুমি যতই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন শিখো ভালো ভালো মতো ট্রাইগোনোমেট্রি যদি ভুলা যাবে তোমার ম্যাথ কিন্তু একদমই কঠিন হয়ে যাবে তো এটাই আসলে ভালো মতো তোমরা মাথায় রাখবে বিষয়টা তো এবার দেখো তাহলে আমি এই জায়গায় ফর্মুলা ফেলবো ঠিক আছে আমার এখানে ইন্টিগ্রেশন করবো না আমি এখন আমি আগে ফর্মুলা ফেলবো এখানে তো ফর্মুলা ফেললে কি হবে কজ 3x + 2x / 2 ना सॉरी cos 3x + 2x এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দি प्लस cos 3x - 2x তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ x তাহলে এটা তোমরা কি পাচ্ছ এখানে cos 5x + cos 3x - 2x মানে কি cos x তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো তো তাহলে এই দেখো এবার এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক এটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক তার মানে এক্স হচ্ছে অ্যালজেব্রিক আর এই যে পুরো টার্ম এটা কি এটা তো আমার ট্রাইগোনোমেট্রিক টার্ম তার মানে এটাকে হচ্ছে আমি ইউ ধরবো এটাকে আমি ভি ধরবো ওকে তাহলে সেই হিসাবে অঙ্কটা করলে কি আর কি দাঁড়াবে দেখো তাহলে হাফ থাকলো তাহলে এই যে এক্স ইন্টিগ্রেশন অফ

এক্স এবার ইন্টিগ্রেশন করে ফেলি আমরা চলো তাহলে দেখতে পাচ্ছি এখানে কস আছে তারপরে কস কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে হয় প্লাস সাইন এক্স তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে এটা যেহেতু এম আছে সহক তাহলে মানে ওয়ান বাই এম হয়ে যাবে তো সাইন ফাইভ এক্স বাই ফাইভ প্লাস সাইন এক্স আচ্ছা এইটা সহজ ইন্টিগ্রেশন হয়ে গেল এবার দেখি ভিতরের কাহিনী এটা সহজ ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে এটা ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে সো এখানে একটা ওয়ান হয়ে যাবে তাহলে এটা ওয়ান এটা বাদ এখানে আসো এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে সেম জিনিস সাইন ফাইভ এক্স বাই ফাইভ প্লাস এবার আসি এবার উপরে আসি তাহলে দেখো এই যে এটা এবার তাহলে এখানে আমরা গ্রহণ করে দিতে পারি তাহলে তোমার হচ্ছে এটা এক্স সাইন ফাইভ এক্স বাই টেন ঠিক আছে টেন প্লাস এক্স সাইন এক্স বাই টু ঠিক আছে এটাকে ইন্ডিকেশন করব তো হচ্ছে এই যে মাইনাস কস ফাইভ এক্স ডিভাইড বাই ফাইভ ইন্টু ফাইভ দেন হচ্ছে প্লাস মাইনাস কস এক্স এইটা আমরা ইন্ডিকেশন করা শেষ ওকে আচ্ছা এখানে কিন্তু আসলে এটা কমন রাখাই যায় বাট তারপরও এখানে কমন রাখলেই মানে ভালো হচ্ছে দেখতে সুবিধা সুন্দর হবে আর কি সাইন ফাইভ এক্স বাই ফাইভ প্লাস সাইন এক্স এভাবেই রাখলাম এখানে তোমার কি হচ্ছে দেখো তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল সব সব প্লাস এগুলা তাহলে কজ ফাইভ এক্স বাই টেন ঠিক আছে দেন হচ্ছে এটা প্লাস কজ এক্স

এই যে এই হাফটা কিন্তু আসলে এটার অবস্থায় আছে তাই না তো হাফটা কিন্তু খালি এখানে না হাফটা কিন্তু পুরোটার সাথে গুণ অবস্থায় আছে পুরোটার সাথে তাহলে এখানেও একটা হাফ হবে এখানে একটা হাফ দিয়ে দিচ্ছি আমি এই তো তাহলে এটা তোমার হচ্ছে হয়ে যাবে আর কি তাহলে আসলে এটা করা দরকার নেই আসলে লাস্ট লাইনটা লেখার মানে আমরা সুবিধার্থে আসলে এভাবে রাখতে পারি এটাকে এটা ওরাই হয়ে আছে হাফ cos 5x by 25 plus cos x ঠিক আছে এভাবে রাখছে এই তো সো এটাই হচ্ছে आंसर এখানে প্লাস সি দিয়ে দিবা খালি শেষ সো একটু সাবধানে অঙ্কগুলো করবা যে লাস্ট টাইমে যেটা আবার দেখবা এখানে পাঁচ পাঁচ দুগুণে 10 লিখে দিও না পাঁচ পাঁচ 25 এটা ঠিক আছে তাহলে তিন চার এক গেল আই होप তুমি তাহলে চার নাম্বারটা বুঝতে পারছো চার চার নাম্বার তাহলে ম্যাথগুলো দেখে নাও একটু সব সিমিলার ম্যাথ দেখছো এই যে sin 2x cos 3x তার মানে প্রথমে তুমি কি করবা এই যে এগুলোকে তুমি হচ্ছে ওই ফর্মুলায় ফেলে দিবা ফর্মুলায় ফেলার পরে এল ইউ ধরবা এটাকে তুমি বিয়ে ধরবা বাস এবার তুমি সিম্পল নিয়মে তোমার অঙ্কটা করো তাহলে আমাদের এক থেকে চার সব শেষ এবার আমি পাঁচ নাম্বারে আসবো এবার আসে আমরা পাঁচের একে ইনটিকেশন অফ এলেন্স আচ্ছা তাহলে অফ আচ্ছা এখানে আমরা আসলে ডিফেন্সিয়েশন করছিলাম এলেন এক্স এর যেটা হইতে তোমার ওয়ান বাই এক্স এবার হচ্ছে আমরা ইনটিগ্রেশন করবো এলেন এক্স কিভাবে করব ওই যে সিম্পল বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ইউভি টার্ম নাই হচ্ছে না তো আমরা যেটা করব সেটা তোমার হচ্ছে একটা সামনে ওয়ান ধরে নেব মানে ওয়ান এলএন এক্স ডি এক্স এবং দেখো এই যে ওয়ানটা কি ওয়ানটা হচ্ছে এলজেব্রিক আর এলটা হচ্ছে লগারিদম মানে এলএনএক্স হচ্ছে লগারিদম তো সবার আগে হচ্ছে এলএনএক্স আসছে তার মানে এটা হচ্ছে এইটা তাহলে হচ্ছে তোমার ইউ ধরবা এটাকে তুমি ভি ধরবা তাহলে এই যে এলএনএক্স

এরপরে আসো আচ্ছা এবার আসি পাঁচের মাইনাস ওয়ান এবার আমি এটা এটা ক্লিন করে দিচ্ছি পুরাটাই এবার পাঁচের দুই তাহলে এটা কি এলেন সেক ইনভার্স এক্স বাই

মাইনাস ওয়ান মানে সেকেন্ড প্লাস এক্সট্রা কে সাথে কমন নিতে পারো তাহলে কি হবে এটা সেকেন্ড প্লাস এক্স তাহলে এলেন সেকেন্ড প্লাস এক্স মাইনাস ওয়ান পাঁচের দুই গেল পাঁচের তিনে আসি ওকে এই যে অঙ্কটা আছে তোমার বইটা আসছে এক্স ইন্ডিকেশন অফ এক্স স্কোয়ার এলেন এক্স হোলের স্কোয়ার আচ্ছা

ইন অফ না এলএন এক্স হোল স্কোয়ার ইনটিগ্রেশন অফ এক্স স্কোয়ার এক্স মাইনাস ইনটিগেশন অফ ডি ওয়াই ডি এক্স এল এন এক্স হোল স্কোয়ার ইনটিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডি এক্স তাহলে এক্স স্কোয়ারকে ইনটিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স কিউব বাই থ্রি

আর এখানে পাবো হচ্ছে এক্স কিউব বাই থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস এখানে আমি কি পাচ্ছি টু বাই থ্রি সো টু বাই থ্রিটা বাইরে বের করে নিচ্ছি এবং এখানে থাকতেছে হচ্ছে এই যে এক্স আর এক্স এটা কাটাকাটি থাকবে এখানে এক্স স্কোয়ার এল এন এক্স তাহলে এক্স স্কোয়ার এল এন এক্স ডি এক্স তাহলে এখানে এবার আমার আবারও হচ্ছে ইন্টিগ্রেশন ইউবি পড়বে এক্স কিউব বাই থ্রি এল এন এক্স হোল স্কোয়ার মাইনাস টু বাই থ্রি তাহলে সেম ভাবে এল এন কে আমি আবারও ধরবো হচ্ছে ইউ এটাকে ধরবো হচ্ছে আমি ভি সো এটা হচ্ছে আমার ইউ এটা হচ্ছে আমার ভি ঠিক আছে তাহলে এখানে দেখো কি কি হচ্ছে দেখো আমি যখন ইন্ডিকেশন করি ইউবি বসে তখন হচ্ছে আমি অন্য কালেজে লিখতে যেন তোমাদের বুঝতে সুবিধা হয় তো এল এন এক্স ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডি ওকে এটা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি এখানে এক্স এস কেটে দিচ্ছি আর কি এক্স স্কয়ার হয়েছে আর কি তো এটা গেল মাইনাস দেন আবার ডি বাই ডি এক্স অফ এটা সেকেন্ড ব্র্যাকেট এটা তোমার হচ্ছে এল এন এক্স ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডি এক্স সেকেন্ড ব্র্যাকেট শেষ ডি এক্স এক্স কিউব বাই থ্রি এলএন এক্স স্কোয়ার মাইনাস টু বাই এটা সেমভাবে এক্স বাই হয়ে গেল এক্স মাইনাস এখানে কি হচ্ছে এটা ওয়ান বাই হয়ে গেল এটা হয়ে গেল আবার তাহলে এক্স কিউব বাই থ্রি এন এক্স স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে কি বলতো আচ্ছা এটা পরেই করি বা না করলেও চলবে হয়তো আমার পরে এখন দরকার নেই আর কি তাহলে এক্স কিউব এক্স কিউব এলেন এক্স বাই থ্রি মাইনাস এটা এক্স এক্স করার কাছে ওয়ান বাই থ্রি আর কি বের হয়ে আসলো আর এটা থাকতো তোমার হচ্ছে এক্স স্কোয়ার তাই না তো এক্স স্কোয়ার যদি হয় তার মানে ইন্টিগ্রেশন করে এক্স স্কোয়ার করলে হবে তোমার হচ্ছে এক্স কিউব বাই থ্রি বাস আমার টোটাল ইন্টিগ্রেশন শেষ তাহলে গুণ করে দিই